اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. كمان اسم شباي الحمد لله رب العالمين على كل حال الله تبارك الحمد لله شرف استيل الله بشمشا اسكي كي بورا هبه ان شاء الله চুগল খরি করা ভালো কাজ এই মর্মে আজকে কথা হবে নাকি জি হ্যাঁ পড়েন দেখি কেউ হাদিসটি হ্যাঁ القالت بين الناس اخرجه البخاري ومسلم جی عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ألا أنبئكم ما العدو قال هي النميمة القالة بين الناس عبد الله ابن عباس نكي عبد الله ابن مسعود عبد الله ابن مسعود رضي الله تعالى عنه থেকে হাদিসটি বর্ণিত যা সহিহ বুখারী এবং মুসলিমে পাওয়া যাবে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম মাল আযহু আমি কি তোমাদেরকে আযহু সম্পর্কে বলবো না আযহু কি জিনিস আইন দোয়াদ হা নিজেই আবার উত্তর দিলেন আল হিয়া আন-নামিমাতু আযহু নামিমার অপর আরেকটি নাম নামিমা কি ওয়ালাইকুম আসসালাম নামিমা ব্যাপারে ওইখানে আর একটু বলেছেন আল কালাতু বাইনান নাস মানুষের মাঝে কথা ছড়িয়ে বেড়ানো এটাকে বলা হয় নামিমা আর এটারই অপর নাম হচ্ছে আদহু আইন দোয়াদ হা আদহু জি তো আলা উনাব্বিউকুম আমি কি তোমাদেরকে অবহিত করব না ওয়ালাইকুম আসসালাম আযহু সম্পর্কে তো আযহুটা হচ্ছে হিয়া আন-নামিমাতু এটা হচ্ছে নামিমা নামিমা আর গীবত একটা শব্দ আমরা জানি গীবতটা যত প্রসিদ্ধ আমাদের কাছে নামিমা শব্দটি অতটা প্রসিদ্ধ নয় গীবতটা বেশি প্রসিদ্ধ আমাদের কাছে কিন্তু নামিমা শব্দটি অতটা প্রসিদ্ধ নয় তবে নামিমা আর গীবত প্রায় কাছাকাছি সহোদর ভাইয়ের মতো তো নামিমা হচ্ছে একের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ানো ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে আপনার কথা ওনার কাছে লাগানো ওনার কথা আপনার কাছে লাগানো ফাসাদ মানে দুজনের মধ্যে যেন গণ্ডগোল সৃষ্টি হয় এই এই উদ্দেশ্যে কি করা একের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ানো ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে যদি ফাসাদ সৃষ্টির উদ্দেশ্য না হয় এরকম কে বলেন ভাই আব্দুল্লাহ ভাই মাশাআল্লাহ আব্দুর রহমান ভাই তো আপনাকে অনেক ভালোবাসে মাশাআল্লাহ আমি যা শুনলাম তার সাথে কথা বলে আপনাকে তো মাশাআল্লাহ অনেক ভালোবাসেন ওনার কাছে গিয়ে বললেন যে মাশাআল্লাহ আবদুল্লাহ তো আপনাকে মাশাআল্লাহ অনেক ভালোবাসে এটা কি ফাসাদ সৃষ্টির উদ্দেশ্য থাকলো শান্তি ফিরিয়ে আনা এটা এটা প্রশংসনীয় কিন্তু যদি ভাই আবদুল্লাহ আরে আব্দুর রহমান তো শুধু আপনাকে কেমনে ঠকাবে এই ধান্দা নিয়ে ব্যস্ত আপনার জমিনের খ্যাত কেমনে নষ্ট করবে এই নিয়ে ব্যস্ত আপনার ব্যবসা কীভাবে নষ্ট করবে এই নিয়ে এসে ব্যস্ত তাহলে কী হলো এটা নামিমা হয়ে গেল বুঝা গেছে তাহলে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে
বলে বেড়ানোটা হচ্ছে আদহু, এটা কি বলা হয় নামিমা, এটা কি বলা হয় নামিমা। কোরআনে কারিমে নামিমের কথা এসেছে, হাদিসে একাধিক জায়গায় নামিমের কথা এসেছে। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম হাম্মাজিম মাশাইম বিনামিম নামিম, যে যারা বেশি বেশি কসম করে এদের কথা শোনো না, আর যারা একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়াই এদের কাছে কথা শোনো না বেশি, কোরআনে বলেছেন আল্লাহ। সুতরাং নামিমাটা হচ্ছে একটি অপরাধযোগ্য আচরণ। নামিমার ফলে মানুষের দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে কি হয়, একে অপরের হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, ঘৃণা সৃষ্টি হয়, অথচ হয়তো আপনি ওই কাজ করেননি, ফলে অন্যের প্রতি আপনার কী হলো, ভালো ধারণাটাকে নষ্ট করে দিল, খারাপ ধারণা দিয়ে দিল। আর কি হয়, এই নামিমার কারণে মানুষ মানুষের প্রতি আস্থা হারায়, নির্ভরযোগ্যতা হারায়। আর কি হয়, জাহান্নামের কাছাকাছি যায়, জান্নাত থেকে দূরে সরে যায়, আল্লাহর নেয়ামত থেকে, অনুগ্রহ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, আল্লাহর অভিসম্পদ কাছে আসতে থাকে নামিমার কারণে। নামিমার কারণে পরকালে কবরে আজাব হয়। যেমন সহিহ বুখারী মুসলিমের একটি স্পষ্ট হাদিস, মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইনি ফায়ুআযযিবানি ওয়ামা ইউআযযিবানি ফি কাবীরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটি পুরাতন কবরের পাশে দিয়ে অতিক্রম করছিলেন, আল্লাহ তাকে জানালেন যে এই কবর দুটিতে আজাব হচ্ছে। তখন বললেন ওমা ইউআযযিবানি ফি কাবীরিন, তাদের দৃষ্টিভঙ্গিতে তারা কোনো কবিরা গুনাহ করেছিল বলে মনে হয় না, বড় কোনো পাপের কারণে আজাব দেওয়া হচ্ছে না, কিন্তু ছোটো একটি পাপের কারণে আজাব দেওয়া হচ্ছে, যেটাকে তারা ছোটো মনে করতো না, মানে ছোটো মনে করতো কিন্তু আসলে সেটা ছোটো নয়। সেটা কি আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই দুজনের মধ্যে একজন কী করতো, নামিমা করে বেড়াতো, একের কথা আরেকজনকে লাগিয়ে বেড়াতো, এই কারণে তাকে কী করছে, কবরে আজাব হচ্ছে। তাহলে নামিমাটা খুব মারাত্মক অপরাধ, গীবতের কারণে কবরে আজাব হবে, নামিমার কারণেও কবরে আজাব হবে। সুতরাং এই নামিমা শব্দটির স্বভাবটি মানুষ মুমিন হিসাবে গ্রহণ করতে পারবে না, কিন্তু আমরা করছি, আমাদের সমাজেই তো হচ্ছে, আমাদের মতো মানুষ দ্বারাই হচ্ছে, কোনো না কোনোভাবে কী করছি, এটা করে বসছি। অতএব নামিমাকারী জান্নাতে প্রবেশ করবে না, নামিমাকারী কবরে আজাবে ভুগবে, জাহান্নামের আজাবে ভুগবে। দুনিয়াতে নামিমাকারীর কারণে কী হবে, একে অপরের মধ্যে দূরত্ব বাড়বে, নির্ভরযোগ্যতা কমবে, ভালোবাসা কমবে। সুতরাং এই নামিমা আচরণটি কী করা দরকার, বাদ দেওয়া উচিত, যেটাকে আমরা বলছি চুগলখুরি। চুগলখুরি ছোট্ট একটা চুগলখুরির কারণে দেখেন একজন জীবন নাশ হয়ে গেল। কীরকম একটা কিসসা আসছে, ইমাম নববী তার কোন একটা কিতাবের মধ্যে লিখেছেন, আমার যতটুকু মনে পড়ছে, যে একজন দাস তার মনিবকে বলল যে আপনার স্ত্রী কিন্তু আপনাকে খুব মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে, আর স্ত্রীকে বলল আপনার স্বামী কিন্তু অন্য আরেকটা বিয়ে করার জন্য পায়তারা করছে। হলো দুই রকম, দুজনের মধ্যে কী হবে, এখন বলছে স্ত্রী আপনাকে মেরে ফেলবে, দেখেন তো তাই নাকি, কীভাবে করবেন। তো বলছে স্ত্রীকে বলল যে তুমি যদি এর থেকে বাঁচতে চাও, স্ত্রীকে বলল যে আপনি ওই একটা ব্লেড নিয়ে আপনার স্বামীর গলার এখান থেকে এই দাড়ি থেকে দুটো দাড়ি কেটে নিয়ে আসুন। আর স্বামীকে বলল যে দেখেন
ওয়ালাইকুম আসসালাম। আপনার স্ত্রী কিন্তু হত্যা করার জন্য একটা পন্থা অবলম্বন করবে, হয়তো কখনো দেখবেন বুলেট দিয়ে আপনাকে জবাই করতে আসবে। তাহলে কি করার, বাঁচার কি উপায়? আপনি একসময় দেখেন, যাচাই করে দেখেন, আপনি ঘুম না গিয়ে ঘুমের ভান করে পড়ে থাকেন, দেখবেন সে এসে ঠিকই করছে এরকম। তো দেখে তো ঠিকই, ও বুলেট নিয়ে আসছে দাড়ি কাটার জন্য, যে দুটো দাড়ি নিয়ে গেলে চিকিৎসা নিতে পারবো, আর ও ঘাপটি মেরে পড়ে আছে, দেখে তো ঠিকই বুলেট নিয়ে আসছে। কি হলো? এ হলো নামিমা। এখন ওই বুলেট দিয়ে যখন দেখবে, তখন কি সে সত্যি বিশ্বাস করবে না? অবশ্যই বিশ্বাস করবে, যেন সে তো সত্যি আমাকে হত্যা করতে আসছে। তো এই হচ্ছে নামিমা। একটা মিথ্যা কথার কারণে কি হলো, দুজনের সংসার জীবনে অশান্তি নেমে আসলো। তো এই নামিমার কারণে আজকে দুজনের মধ্যেই শুধু সীমিত থাকে না, দুই পরিবারে হয়, দুই পাড়ায় হয়, দুই গোষ্ঠীতে হয়, দুই দেশে হয়, দুই গ্রামে হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে এই সমস্ত ছোটো ছোটো কারণে। এই নামিমাটা হচ্ছে এত বড় ভয়াবহ, এত বড় মারাত্মক। অতএব নামিমা থেকে কি করতে হবে? বেঁচে থাকার চেষ্টা করতে হবে। নামিমা লিপ্ত হয় কেন? নামিমাতে লিপ্ত হয় কেন মানুষ? নামিমা লিপ্ত হওয়ার কারণ একাধিক থাকতে পারে। একটি কারণ হচ্ছে, যার মধ্যে মোনাফেকির স্বভাব আছে সে নামিমায় লিপ্ত হবে সহজে। যার মধ্যে মোনাফেকির স্বভাব আছে, মোনাফেকির স্বভাব মানে কি? যার মধ্যে দ্বিমুখী স্বভাব আছে, আপনার কাছে একরকম বলবে কিন্তু ভিতরে আছে অন্যরকম, উদ্দেশ্য এক আর বলবে আর এক, এটা হচ্ছে মোনাফেকি। তো সুতরাং এই মোনাফেকি স্বভাব যাদের মধ্যে আছে তারা কি করবে? এই নামিমায় লিপ্ত হবে। অতএব তাহলে কি করতে হবে? মোনাফেকি স্বভাব বর্জন করার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। আর কি করতে হবে এর থেকে বাঁচার জন্য? যে মনে করতে হবে যে আমি যে মিথ্যা কথাটি বলে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোলটা লাগালাম, কেউ যদি এসে আমার ব্যাপারে এরকম মিথ্যা কথা বলে আমার দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোলটা লাগায়, আমার স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোলটা লাগায়, তাহলে আমার জীবনটা কীরকম হতে পারে, কীরকম অসন্তুষ্ট মানে অসহনীয় জীবন হতে পারে, এই চিন্তাটা মাথায় গভীরভাবে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে কি, যে এই নামিমার কারণে একদিন না একদিন তো প্রকাশ হবেই যে এর কথার কারণে এটা হলো। তখন হবে কি, ওই লোকটার কাছে আমি অবিশ্বাসী হয়ে যাব। অর্থাৎ অবিশ্বাসী হলে তো আমার আর সমানে সমাজে তেমন ভদ্র মানুষ হিসেবে পরিচয় হতে পারবো না, অতএব এটা আর করব না। এরপর হচ্ছে নামিমার কারণে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামিমার কারণে তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, অতএব আমি নামিমা যদি করি তাহলে আমারও তো কবরে আযাব হবে, যেহেতু আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি কবরে আযাব, অতএব কবরে আযাব থেকে আমি বাঁচতে চাই, সেজন্য কী করতে হবে? নামিমা থেকে বাঁচতে পারবে যদি এরকম মানুষকে তো সৃষ্টি করতে পারেন কেউ। আচ্ছা, তাহলে নামিমার ভয়াবহতাটা এরকম। নামিমাকেই হাদিসের এক ভাষায় বলা হলো আধু, আর আধু মানেই হচ্ছে নামিমা। আর নামিমা আর গিবত বললাম সহদর ভাইয়ের মতো, গিবতটা বড়, তারপর হচ্ছে নামিমা। নামিমারও অপরাধ অনেক, নামিমারও শাস্তি অনেক, গিবতেরও শাস্তি অনেক। আল্লাহ আমাদেরকে গিবত এবং নামিমা থেকে হেফাজত করুন। আমিন।